সাবস্ক্রাইব করুন কুকিং টিউব বাই নাতাশা হ্যাপি চ্যানেলকে, আর বেল আইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আবারও ফিরে এলাম নতুন আরও একটি রেসিপির সাথে। তৈরি করে দেখাবো তেলের পিঠা, এটাকে পোয়া পিঠাও বলা হয়। আর এই পিঠাটা অনেক তুলতুলে হয়, আর এর যে ফুলকো ভাবটা, এটা প্রায় 4 থেকে 5 দিন পর্যন্ত এরকম ফুলকোই থাকে, এর ফুলকো ভাবটা কোনো রকম চেঞ্জ হয় না। আর পিঠাটাও খেতে দারুণ মজা। আমি অনেকগুলো ট্রিপসের সাথে এই পিঠাটা আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। আশা করি আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করুন। চলুন শুরু করা যাক। এখানে বড় একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। পানিটা আমি 2 থেকে 3 বার অ্যাড করব, আর একটা হুইস্কের সাহায্যে এইভাবে ভালো করে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। আমি পানিটা এইভাবে ভালো করে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে ডেকে একটা সাইডে রাখবো। এখানে আমি নিয়েছি ননস্টিকের একটা প্যান, এর মধ্যে আমি সেই পাতলা মিশ্রণটা দিয়ে দিলাম। আর দেয়া হয়ে গেলে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লো করে দিব, আর এইভাবে অনবরত নাড়তে থাকবো। খেয়াল রাখবেন অবশ্যই কিন্তু নাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না। লক্ষ্য করুন, এটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। আপনারা যদি নাড়া বন্ধ করেন তাহলে এর মধ্যে দলা বেঁধে যাবেন। প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে লক্ষ্য করুন এটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি, এটাকে একটা সাইডে রেখে দিব। এদিকে অন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টাল 2.5 কাপ পরিমাণ ফ্রেশ চালের গুঁড়া। এখানে চাইলে আপনার শুকনো চালের গুঁড়া নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর অবশ্যই কিন্তু ময়দা নিতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ চামচের সাহায্যে আমি খুবই ভালো করে মিশিয়ে নিব। আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আমি পানি আর চালের গুঁড়ার মিশ্রণ মিশিয়ে যে ঘন একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর এটা দেওয়ার ফলে পিঠাটা অনেক সফট হয় আর খুবই সুন্দরভাবে ফুলে, আর ফুলকো ভাবটা অনেকদিন পর্যন্ত স্থায়ী হয়। এখন হাতের সাহায্যে এইভাবে খসি খসি খুবই ভালো করে মিশিয়ে নিব। মিশানোর সময় খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দলা বেঁধে না থাকে। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পানি, আমি অর্ধেকটা পানি দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতটুকু লাগে আমি ঠিক ততটুকু পানি এর মধ্যে অ্যাড করব। একসাথে খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। পানিটা আমি দিয়ে দিলাম। এখানে টোটাল আমার 1.5 কাপ পানি লেগেছে। উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেস্ট হতে রেখে দিব। সো ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। আবার আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে দিতে হবে, কারণ অনেক সময় চালের গুঁড়াটা নিচে থেকে জমাট বেঁধে যায়। আর এভাবে ভালো করে একটু মিশিয়ে নিব, এতে এর মধ্যে এয়ার ক্রিয়েট হবে আর পিঠাগুলো ফুলে যাবে। মিশানো হয়ে গেছে। ভাজার জন্য এখানে আমি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল, আর নিয়েছি একটা লোহার কড়াই, দেখতেই পাচ্ছেন। আমি মিডিয়াম টু হাই হিটে তেলটাকে গরম করতে দিয়েছি। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিব। আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে। পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। এখন অপেক্ষা করতে হবে 40 থেকে 50 সেকেন্ড। এর মধ্যে কোনো রকম চুলার আঁচ বাড়ানো কমানো যাবে না, আর চামচ দিয়ে নাড়া দেওয়ার প্রয়োজন নেই। এটা আপনাআপনি দেখবেন উপর থেকে ফুলে উঠবে। লক্ষ্য করুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন চামচের সাহায্যে এইভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, আর উপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, তাহলে এটা আরো সুন্দরভাবে ফুলে যাবে। আমি পিঠাটাকে উল্টিয়ে দিলাম। আমি এগুলোকে একটু হালকা
গোল্ডেন করে ভেজে নিব। আপনারা যদি এভাবে সাদাই রাখতে চান তাহলে উঠিয়ে নেবেন, বাট আমার কাছে একটু গোল্ডেন কালার ভালো লাগে। আমি আবারও একটু উল দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার প্রতিটা টিপস ফলো করেন তাহলে আপনার পিঠাটাও এরকম পারফেক্ট হবে। আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওটির কোনো অংশই কাটেনি, সম্পূর্ণটাই আনকাট রেখেছি। লক্ষ্য করুন খুবই সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা কিচেন টিস্যু পেপারের উপর রাখবো। আমি আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে ব্যাটারটাকে দিয়ে 40-50 সেকেন্ড ওয়েট করতে হবে। লক্ষ্য করুন পিঠাটা ফুলে উঠেছে। এখন আমি আবার ওইটাকে উল্টিয়ে দিচ্ছি। আমি হালকা গোল্ডেন করে ভেজে নিব। যখন দেখব যে এটা গোল্ডেন কালার হয়ে গেছে তখন এটাকে আমি উঠিয়ে নিব। আর এই পিঠার ফুলকো ভাবটা 3-4 দিন পর্যন্ত স্টিল এরকমই থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। আর ভিতর থেকে অনেক সফট হয়, আমি আপনাদের দেখিয়ে দিব, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়। ঠিক এরকম করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আর এই যে পুরো অংশগুলো, এগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিতে হবে, তা না হলে বারবার পিঠা দেওয়ার পর এগুলো পুড়ে যাবে। হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আশা করি আমার আজকের এই তেলের পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। আমি আপনাদের একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এর ভিতরটাও কিন্তু অনেক সফট হয়, অনেক তুলতুলে হয়, আর খেতেও অনেক ভালো লাগে। লক্ষ্য করুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি আমার প্রতিটা টিপস ফলো করেন তাহলে আপনার পিঠাগুলো এরকম পারফেক্ট হবে। এই পিঠাগুলোকে আপনার নর্মাল ফ্রিজে রেখে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমার টিপসগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্ন ধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।